আসসালামু আলাইকুম, আমি আসাদ আবির। আমার বাংলা হেল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ওয়াইফাই রাউটারে ইন্টারনেট ধরে আবার ছেড়ে দেয়। আবার অনেক সময় দেখা যায় ওয়াইফাই রাউটারে একটা লাল বাতি শো করে থাকে। পূর্বের ভিডিওতে আমরা মোস্ট অফ দ্য টাইম এর মেইন রিজন হিসেবে ধরেছি আইএসপি ইন থেকে আমার বাসাতে অনুতে যে লেজারটা এসেছে সেই লেজার হাই হওয়ার কারণে এই সমস্যাটা দেখা দিতে পারে। অর্থাৎ আইএসপি থেকে আসা এই লেজারটা যখন তার মার্জিনাল লেভেল ক্রস করে বা যখন তার থ্রেশহোল্ড ক্রস করে তখন মূলত এই সমস্যাটা দেখা দিতে পারে। আইএসপি থেকে আসা এই লেজারের থ্রেশহোল্ডটা আপনি বুঝেন বা না বুঝেন, আইএসপি আপনাকে সরাসরি বলে দেয় যে আপনার যে রাউটার বা অনু রয়েছে হয় এই অনু চেঞ্জ করেন না হয় রাউটার চেঞ্জ করেন। আর ঠিক তখন আপনার মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব আসতেই পারে যে আমার আসলে অনুতে সমস্যা নাকি রাউটারে সমস্যা। ওয়েল, আজকের ভিডিওতে আমি আলোচনা করব অনুর কোন সিগন্যাল দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার অনুতে সমস্যা হয়েছে এবং আপনার অনুটি এখন পরিবর্তন করা প্রয়োজন। আশা করছি ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে এই বিষয়ে একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। একটা কমন জিনিস বারবার কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই ঘুরে ঘুরে আসছে, সেটা হচ্ছে আমাদের বাসায় যে অনু রয়েছে সেই অনুটা কিভাবে আপ হচ্ছে। অনুটা মূলত আমরা জানি যে আইএসপি ইন থেকে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে লেজারের সাহায্যে আমাদের অনুটা আপ হচ্ছে। এখন এই যে লেজার আমাদের অনু গ্রহণ করছে এটা তো আমরা খুব ভালো করে জানি, কিন্তু আমরা যেটা জানি না সেটা হচ্ছে আমাদের যে অনু রয়েছে সেই অনুটা লেজার গ্রহণ করার সাথে সাথে একটা লেজার সে নিজেও কিন্তু ছাড়ছে। ওকে, ক্লিয়ার থিং হচ্ছে আইএসপি ইন থেকে যে লেজারটা আসছে সেটাকে বলছি আমরা আরএক্স, এবং আমাদের যে অনু রয়েছে অনু থেকে যে লেজারটা ছাড়ছে সেটাকে বলছি আমরা টিএক্স। এখন আমাদের যে আরএক্স রয়েছে সেটা হাই হলেও আমাদের ইন্টারনেটের সমস্যা হচ্ছে, অপরপক্ষে আমাদের যে টিএক্স রয়েছে অনু থেকে যে পাওয়ারটা ছাড়ছে সেটাও যদি কখনো আপনার হাই হয়ে যায় বা তার মার্জিনাল যে লেভেল রয়েছে সেটা ক্রস করে তাহলে কিন্তু আমাদের ইন্টারনেটের সমস্যা দেখা দিতে পারে। সুতরাং আমরা এই জিনিসটা বুঝতে পারলাম যে আমাদের অনু থেকে যদি কখনো হাই লেজার ছাড়া হয়, টিএক্সটা যদি বেশি হয় তাহলে কিন্তু আমাদের অনু নষ্ট হয়ে এই অনুটাকে অবশ্যই চেঞ্জ করতে হবে। এখন কথা হচ্ছে যে আপনার যে অনু রয়েছে সেই অনুতে আসলে কত আর টিএক্স এবং কত আরএক্স রয়েছে এটা আপনি কিভাবে চেক করবেন এবং কিভাবে বুঝবেন যে আপনার অনুতে প্রবলেম হয়েছে। একটা অনুর এই টিএক্স এবং আরএক্স চেক করার জন্য দুটি পদ্ধতি রয়েছে, একটি হচ্ছে ফিজিক্যালি চেক করা আপনার পাওয়ার মিটারের সাহায্যে এবং আরেকটা হচ্ছে লজিক্যালি চেক করা, যেটা হচ্ছে অনুকে লগইন করার মাধ্যমে। আমি আপনাদেরকে দুটি পদ্ধতির সাহায্যেই কিন্তু অনুর যে লেজার রয়েছে সেটা চেক করে দেখাবো, ফিজিক্যালি এবং লজিক্যালি। আপনি চাইলে যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করে আপনার যে অনুর লেজার রয়েছে সেটি চেক করতে পারেন। অনুর লেজার ফিজিক্যালি চেক করার জন্য একটা মিটার প্রয়োজন হয় যাকে বলা হয় হচ্ছে পাওয়ার মিটার। এই মিটারটা আপনার হচ্ছে মূলত আইএসপির কাছে থেকে থাকে, তো এই মিটারটা দিয়ে আপনি হচ্ছে অনুর লেজার চেক করতে পারবেন। তো এই হচ্ছে একটা অনু রাউটার, আপনি এই সেম কাজটা অনুতেও করতে পারেন। তো আমরা যেটা করব সেটা হচ্ছে একটা এসসিএসি টাইপের প্যাসকড নিব এবং প্যাসকডের এক প্রান্ত অনুর ঠিক যেই প্রান্তে হচ্ছে ফাইবার এসে কানেক্ট হয় সেই প্রান্তে কানেক্ট করব এবং অপর প্রান্ত আমাদের যে পন মিটার রয়েছে সেই পন মিটারে যে কানেক্টর রয়েছে সেই কানেক্টরে কানেক্ট করে দিব। তাহলেই আমরা দেখতে পারবো আমাদের অনু থেকে কী পরিমাণে লেজার ছাড়ছে। তো আমরা কানেক্ট করেছি এবং অলরেডি কিন্তু দেখতে পাচ্ছি একটা লেজার আমাদের পন মিটারে শো করছে, এবং আমরা চাইলে আরএক্স পাওয়ারটাও কিন্তু পরিমাপ করতে পারি যেই পাওয়ারটা হচ্ছে আমাদের আইএসপি ইন থেকে আসছে বা ওএলটি থেকে আসছে সেই পাওয়ারটাও কিন্তু আমরা চাইলে পরিমাপ করতে পারি। আমরা দুইটা প্যাসকড লাগিয়ে নিয়েছি, এখন যদি একটু জুম করে দেখাই তাহলে আমাদের যে টিএক্স এবং আরএক্স দুইটা পাওয়ারই কিন্তু আমরা খুব ইজিলি দেখতে পারবো। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টিএক্স পাওয়ার রয়েছে 1 এবং আরএক্স পাওয়ার রয়েছে -9। ওকে, এখন কথা হচ্ছে এখানে আমরা দেখলাম অনুর টিএক্স পাওয়ার হচ্ছে 1, এই টিএক্স পাওয়ারটা আসলে কত থাকা উচিত? ওয়েল, এই টিএক্স পাওয়ারটা আপনার হচ্ছে 1 থেকে 4 মধ্যে থাকা উচিত। যখনই আপনার অনু টিএক্স পাওয়ারটা 4 উপরে হয়ে যাবে, 5-6 হয়ে যাবে, তখনই কিন্তু আপনার ইন্টারনেটের পারফরমেন্স খারাপ হয়ে যাবে। সুতরাং তখনই আমাদের বুঝতে হবে যে আমার এই অনুটা চেঞ্জ করা প্রয়োজন। এই ছিল 1 নম্বর পদ্ধতি। এবার আপনাদেরকে 2 নম্বর পদ্ধতি দেখাচ্ছি, যেটা হচ্ছে লজিক্যালি। লজিক্যালি আপনি কিভাবে আপনার অনু লেজার চেক করবেন সেটা এখন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আমরা যদি অনুর পিছনে লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ডিফল্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড রয়েছে এবং একটা ডিফল্ট আইপি অ্যাড্রেস রয়েছে, ঠিক ওই আপনার রাউটারের মতোই, ঠিক রাউটারের পেছনে যেরকম লেখা থাকে ওইরকম। তো এই লেখাগুলো আমরা খুব ভালো করে লক্ষ্য করব, এগুলো ব্যবহার করেই আমরা অনুর যে ফার্মওয়্যার রয়েছে সেই ফার্মওয়্যারে প্রবেশ করব। ওয়েল, এরপরে যেটা করব সেটা হচ্ছে যে অনুর যেই কেবলটা RJ45 কেবল বা ইথারনেট কেবলটা আমাদের অনুর ল্যান পোর্ট থেকে আমাদের যে রাউটার রয়েছে সেই রাউটারে গিয়েছে, আমরা জাস্ট রাউটারে যে অংশে লেগেছে সেই অংশটা খুলব এবং খুলে আমরা আমাদের যে পিসি রয়েছে পিসির যে ল্যান পোর্ট রয়েছে সেই ল্যান পোর্টের সাথে কানেক্ট করব। ওয়েল, অনুর ফার্মওয়্যারে প্রবেশ করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অনুর আইপি সিরিয়ালের সাথে আমাদের পিসিতে আইপি বসাতে হবে। তো আমরা সেটাই করছি প্রথমে।
তো আমরা পিসির আইপি সেটিং করার জন্য সরাসরি পিসির যে নেটওয়ার্ক আইকন রয়েছে এখানে ক্লিক করেও যেতে পারি, কিংবা আমরা সার্চ বক্সে গিয়ে নেটওয়ার্ক কানেকশন লিখে সার্চ দিলে সরাসরি আমরা পিসির যে নেটওয়ার্ক অ্যাডাপ্টার রয়েছে সেখানে চলে যাব। তো আমি চলে যাচ্ছি সার্চ বক্সে এবং সার্চ বক্সে গিয়ে লিখছি নেটওয়ার্ক কানেকশন, এবং নেটওয়ার্ক কানেকশন লিখে যদি আমরা সার্চ দিই তাহলে হচ্ছে আমরা এই যে এই অপশনগুলো পাব, অর্থাৎ হচ্ছে নেটওয়ার্ক অ্যাডাপ্টার। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে যে কোনো একটা ইথারনেটকে আমরা এনেবল করে নিব এবং ইথারনেটের উপরে গিয়ে রাইট ক্লিক করব এবং সবার নিচে যে প্রপার্টিজ দেখতে করব, প্রপার্টিসে ক্লিক করার পরে এখান থেকে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে অনেকের কিন্তু ওপরে যে অপশনটা রয়েছে সেটাতে চেকমার্ক করা থাকবে, অর্থাৎ অটোমেটিক। তো আমরা যেটা করব সেটা হচ্ছে নিচে চেকমার্ক করব এবং একটা আইপি সেটিং করব। তো আমি নিচে চেকমার্কে ক্লিক দিচ্ছি এবং দেখতে পাচ্ছি যে আইপির ঘর এসেছে। তো এখানে আমরা কোন আইপিটি দিব, এখানে আমরা সেই আইপিটি দিব যে আইপিটি হচ্ছে আমাদের অনুর পিছনে রয়েছে। তো আমি সেটাই করছি 192.168.101.1। তবে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই যে 101.1 রয়েছে এই জায়গায় কিন্তু আমাদেরকে 1 দিলে হবে না, এখানে আমাদেরকে 2 দিতে হবে। এরপরে সাবনেট মাস্ক যেমন রয়েছে তেমনই থাকবে। খুব ভালো করে লক্ষ্য করুন ওপরে যে 101-এর পরে 1 ছিল সেই 1-এর পরে যে 1টা সেই 1টাকে আমরা কেটে দিয়ে 2 করে দিব এবং লাস্টে আমরা ওকে করে দিব। এরপরে কিন্তু আমরা যদি ট্রাই করি তাহলে আমরা আমাদের অনুতে প্রবেশ করতে পারবো। অলরাইট, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আবার আমাদের ব্রাউজারে ফেরত আসব এবং আমাদের ব্রাউজারে এসে আবার আমরা প্রেস করব 192.168.101.1 এবং এটা লিখে এন্টার করলে সাথে সাথেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে অনু লগইন পেজ রয়েছে সেই লগইন পেজে আমরা প্রবেশ করেছি। ওকে, এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাচ্ছে। তো আমরা আমাদের অনুর পেছনে থাকা যে ডিফল্ট ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে সেই ডিফল্ট ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিব। তো আমাদের ইউজার আইডি ছিল অ্যাডমিন এবং পাসওয়ার্ড ছিল অ্যাডমিন। তো আমি এখানে ইউজার আইডি অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবং লগ ইন করছি। আমরা কিন্তু অনুর যে ফার্মওয়্যার ছিল সেই ফার্মওয়্যারে প্রবেশ করেছি। আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি সি ডাটার অনু। প্রথমেই ডিভাইস ইনফরমেশন দেখাচ্ছে। তো ডিভাইস ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি অনুর ম্যাক অ্যাড্রেস, অনুর সিরিয়াল নাম্বার, সমস্ত কিছু ডিটেলস এখানে দেখাচ্ছে। তো আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে আমরা মূলত এই অনুর যে লেজার রয়েছে সেই লেজার কত সেটা দেখব। তো সেটা দেখার জন্য এই যে পন ইনফরমেশন দেখতে পাচ্ছি, পন ইনফরমেশনে ক্লিক করব এবং পন ইনফরমেশনে ক্লিক করার পরে এখান থেকে 3 নম্বর একটা অপশন দেখতে পাচ্ছি, অপটিক্যাল মডিউল আর এক্স পাওয়ার ডিভিএম। এইটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে -13.61, এটাই হচ্ছে আমাদের লেজার বা ডিবি বা পাওয়ার যাই বলেন না কেন। এবং নিচে আমরা দেখতে পাচ্ছি অপটিক্যাল মডিউল টিএক্স পাওয়ার, অর্থাৎ আমাদের যে অনু সেই অনুটি কিন্তু এই টিএক্স পাওয়ারটি সে টিএক্স করছে বা সারছে। তো আমাদের মূলত এই 2টা ইনফরমেশন প্রয়োজন হয়। তো আমরা খুব সহজে কিন্তু এখান থেকে এই যে অনুর লেজার রয়েছে সেটা আমরা খুঁজে বের করতে পারি। এইখানে যে টিএক্স পাওয়ারটা আমরা দেখতে পাচ্ছি এই টিএক্স পাওয়ারটাই আমরা দেখতে চেয়েছিলাম। এটা যদি 1 থেকে 4 মধ্যে থাকে তবে আমাদের অনু ঠিক রয়েছে, এবং যদি 4 উপরে চলে যায় তাহলে আমাদেরকেও বুঝতে হবে যে আমাদের অনু পরিবর্তন করতে হবে। এই ছিল ভিডিও, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। শেষ করছি আজকের মতো এখানে, দেখা হচ্ছে অন্য কোনো একদিন অন্য কোনো একটা এপিসোডে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ।